হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে হয়, ছোটোখাটো করেই হয়। তো এবছর বেসিক্যালি পড়েছে আমাদের বাড়িতে দুপুরবেলা। তো মার দিদি সব কিছু পুজোর রেডি টেডি করে। তো এবছর যেহেতু একটু তাড়াতাড়ি পড়েছে, তাই আমাকেও একটু হেল্প করতে হবে। এখন আমি যাব আলপনা দিতে। সবার প্রথমেই আলপনা দেওয়া ছাড়া আমি আর অন্য কোনো কাজ করি না প্রত্যেক বছরই। ওটাই আমার কাজ থাকে, ওটাই আমার ডিউটি। তারপরে যা হেল্প লাগে আমি সব করে দেব। তো মা আগে নাড়ুর প্রিপারেশনের জন্য ব্যস্ত, দিদি এখানে ঠাকুর ঘরে ব্যস্ত, ঠাকুরে যা যা সাজাতে লাগে সব কিছু যোগাড়যন্ত্র করার জন্য। আর আমি এখানে ঠাকুর ঘরে সব ঠাকুরদেরকে ফুলমালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তারপরে মা এখানে নাড়ুগুলো করে নিচ্ছে সুন্দর করে, গুড়ের নাড়ু আর চিনির নাড়ু। তারপরে আমি বসে গেছিলাম আলপনা দিতে। এখানে সবার প্রথমে ঠাকুরের সামনেটায় আলপনাটা দিয়ে দিয়েছি, কমপ্লিট করে নিয়েছি। তারপরে আবার চলে গেছিলাম বাইরে তুলসীতলায় গিয়ে আমি খানিকটা আলপনা দিয়ে দিয়েছি এখানে। তারপরে গেটের সামনে, ঘরের ভিতরে সব জায়গায় আলপনা দিয়েছি। জানি অতটা ভালো হয়নি, কিন্তু নিজের চেষ্টা করি করার ঠিকঠাক মতন। যেইটুকু পারি আমি সেইটুকুই করি। দুটো ডোরের সাইডে এদিকে আলপনা করে দিয়েছি। তো পুজো শেষ হয়ে গেছে, মা এখানে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে। এরপরে বিকেলবেলা খিচুড়ি প্রিপারেশন চলছে, তরকারির প্রিপারেশন চলছে। আর সকালবেলায় যেহেতু আমাদের একটু দেরি হয়ে গেছিলো, তাই লুচিটার ভাজা হয়নি, শুধু সুজিটাই রেডি ছিল, এখন লুচিটা রেডি করা হচ্ছে। তো এখন সন্ধ্যা 7টা মতন বাজে, আমি রেডি হয়ে গেছি দেখছো। আর পাড়ায় কিছু জনের নিমন্ত্রণ আছে কিছু বাড়িতে, তো খিচুড়িটা রেডি হওয়াটাই শুধু জাস্ট বাকি আছে, বাদবাকি সবই হয়ে গেছে মোটামুটি। তো ওটা হয়ে গেলেই সব কমপ্লিট হয়ে যাবে, এরপরে সবাই আসবে, সবাইকে প্রসাদ বিতরণ করব। এই যে এখানে খিচুড়ি রেডি হয়ে গেছে। আমার মা না খিচুড়িটা দারুণ করে, যে গরম গরম সুন্দর ধোয়া বেরোচ্ছে। এখানে পাঁচমিশালি তরকারিও রেডি হয়ে গেছে। তো দিদি এখানে সবার জন্য অল্প অল্প করে একটু প্রসাদ বেড়ে নিচ্ছে, আর এখানে অনেকেই চলে এসেছে। তো এর আগেও অনেকে এসেছিল, তারা সবাই চলে গেছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ওকে, বাই, সি ইউ সুন।